এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সুনেত্রা আমাকে মারতে চায়, কিন্তু ও আমাকে মারতে পারবে না। কেন জানিস? আমাকে মারার জন্য একটা বিশেষ অস্ত্র আছে, আর সুনেত্রা ওই অস্ত্র নিয়ে এত তাড়াতাড়ি এখানে আসতে পারবে না। তার মধ্যে তুই আমার হাতে শেষ হয়ে যাবি। আমার জন্য অনেক কিছু করেছিস, কিছু মনে করিস না। তোকে হত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই। না কর্ণ, কর্ণ করিস না, কর্ণ ছেড়ে দেব। না কর্ণ, কর্ণ করিস না, এমন করিস না, কর্ণ এমন করিস না। তোর এই করুণ পরিস্থিতি দেখে আমার খুব কষ্ট হচ্ছে অর্জুন। এমন করিস না কর্ণ। কেমন দুঃখজনক পরিস্থিতিতে আছিস দেখ। তুই একজন সাধারণ মানুষ মাত্র, আমার হাতে মৃত্যু ছাড়া তোর আর কোনো উপায় নেই রে। মৃত্যুর জন্য এবার প্রস্তুত হ। এসব আমি কেন এই দুর্গের ভিতরে কিছুতেই প্রবেশ করতে পারছি না? ওইদিকে তো আরেকজন নাগিনী আছে, তা সত্ত্বেও কেন আমি সেখানে যেতে পারছি না? পরমেশ্বর, পরমেশ্বর, আমার নাগিনী জীবনের কোনো না কোনো উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে, আমি সেটা জানতে চাই। সেই অস্ত্র যা দিয়ে ওই অসুরকে বধ করা সম্ভব, তা যদি আমি খুঁজেই না পাই, তাহলে আমি এই নাগিনী জন্ম কেন পেয়েছি? নাগিনী, নাগিনী, নাগিনী! তাহলে সেই নাগিনী আর অস্ত্র এক জায়গায় হলে সেই অস্ত্র দিয়ে ওই অসুরকে শেষ করা যাবে, আর এটা একমাত্র উপায় ওই কর্ণকে চিরতরের জন্য শেষ করে দেবার। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আরে বলছি তো, এদিকে এসো, এসো। বাবার কাছে নিয়ে যেতে বলেছিলাম তো, কোথায় নিয়ে যাচ্ছিস? বলছি তো চলো। এখানে এনেছিস কেন? একটু শান্ত থাকতে পারো না? দিদি, এই ঘরে কি হচ্ছে আমি সবকিছু জানি, সবটা। আর তুমি যে খুব পাওয়ারফুল আমি সেটাও জেনে গেছি। যাই হয়ে যাক না কেন, আমি সব সময় তোমাকেই সাপোর্ট করব। মা আমাকে ওই বাবার কাছে নিয়ে যেতে চাইছিল, আর নিজেও যেতে চেয়েছিল। বলছিল এই বাড়ির মঙ্গল নাকি ওই বাবাই একমাত্র করতে পারবে।
কিন্তু আমি তোমার কাছে নিয়ে চলে এসেছি দিদি। আমিও তোমাকে সাপোর্ট করব দিদি। এই বাড়ির জন্য কোন কাজটা সবচেয়ে ভালো আর কোনটা মন্দ সেটা তো তুমিই সবচেয়ে ভালো বোঝো দিদি। বৌদি, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই তোমার সাথেই আছি। হ্যাঁ সিস্টার, আমাদের যদি টাকা বের করতে হয় তোমার সাপোর্টের খুবই দরকার হবে। কি করছো তোমরা? তোমরা তোমরা কেউ আমার ছেলে রাজশেখরের মতন না। তুই কি সত্যি আমার মেয়ে? তুই কি আদৌ আমার ছেলে? টাকা পয়সার লোভে পরিবারকে তোরা এইভাবে নষ্ট করে দিতে চাইছিস? পরিবারের কথা বলছো তুমি বলো তো? হ্যাঁ, আমার তো প্রথম থেকেই সুনেত্রা আর কর্ণর উপর সন্দেহ ছিল মা। ওরা দুজন কখনোই কোনো সাধারণ মানুষের মতন ব্যবহারই করতো না। দিদি, তুমি যে দাদাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলে সেটা কিন্তু আমি দেখেছি, মানে ভুলবশতই দেখে ফেলেছি। Ha 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 ha!